हेलो स्टूडेंट, वेलकम टू माय चैनल जानार पथ। आज हमरा रोयेछि इंग्लिश ग्रामर गाइड द बेसिक कॉन्सेप्ट ऑफ आर्टिकल। एशु आर्टिकल सम्बन्धे एकटा बेसिक कॉन्सेप्ट नेया जाक। ए एंड दी आर यूजुअली कॉल्ड आर्टिकल। ये एंड एबव दी साधारणत आर्टिकल नामे परिचित। देयर आर टू टाइप्स ऑफ आर्टिकल। वन इज डेफिनाइट आर्टिकल एंड अनदर इज इनडेफिनाइट आर्टिकल। दो धरनेर आर्टिकल रयेछे, एकटा हच्छे डेफिनाइट आर्टिकल, अन्यटा इनडेफिनाइट आर्टिकल। If we wish to particularize the noun, we use definite article the. যখন আমরা নির্দিষ্ট করে noun কে বোঝাতে চাই, তখন আমরা definite article the কে ব্যবহার করি। If we wish to generalize the noun, we use indefinite article a and an। যখন আমরা সাধারণভাবে অনির্দিষ্টভাবে কোনো নাউনকে বোঝাতে চাই, তখন আমরা indefinite article a এবং an ব্যবহার করি। In English alphabet there are A to Z 26 letters। English alphabet A থেকে Z এ 26টা লেটার আছে। এমনদের 5 letters A E I O U are called vowels। তাদের মধ্যে A E I O U এই পাঁচটাকে বলা হচ্ছে ভাওয়েল। রেস্ট 21 আর কল্ড কনসোন্যান্ট। বাদ বাকি যে 21টা লেটার রয়েছে তারা কনসোন্যান্ট নামে পরিচিত। এখন দেখো এই যে পাঁচটা ভাওয়েল পড়লাম A E I O U, এই পাঁচটা ভাওয়েলের আগে সাধারণত এন বসে, আর ওই যে 26টা থেকে 5টা বাদ দিয়েছি 21টা কনসোন্যান্ট, সেই 21টা কনসোন্যান্টের আগে সাধারণত এ বসে। কি বসে? এ বসে। চলো এখন আমরা দেখি যে এই 5টা ভাওয়েল এ ই আই ও ইউ তার আগে কোথায় এন বসবে এবং কোথায় এন বসবে না। দেখো তোমাদের একটু, এ ফর অ্যাপল, অ্যান অ্যাপল, এ হচ্ছে ভাওয়েল। ই ফর এ, অ্যান এ, এ ই আই ও ইউ। এবার দেখো আই ফর ইম্পর্ট, অ্যান ইম্পর্ট। ও ফর অরেঞ্জ, অ্যান অরেঞ্জ। ইউ ফর আমব্রেলা, অ্যান আমব্রেলা। তাহলে কটা ভাওয়েলস পেলাম? এ ই আই ও ইউ, পাঁচটা ভাওয়েল। দেখলাম এই পাঁচটা ভাওয়েলের আগেই অ্যান বসলো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভাওয়েল হওয়ার সত্ত্বেও তার আগে অ্যান বসে না। দেখো ভাওয়েল যদি ভাওয়েলের মতো সাউন্ডটা না দেয়, সাউন্ডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে। ভাওয়েলের মতো যদি সাউন্ড না দিয়ে ইউ বা ওয়ার মতো সাউন্ড দিয়ে দেয়, তাহলে কিন্তু তার আগে অ্যান বসে না, এ বসে যায়। কি বসে যায়? এ বসে যায়। দেখো ইউরোপিয়ান, ইউরোপিয়ান উচ্চারণ করা, দেখো ই ইউ আর ও পি এ, ইউ এর মতো উচ্চারণ করছি, হর্ষ ই হর্ষ ইউ, ইউরোপিয়ান।
ইউ ইউ এর মতো উচ্চারণ হয়ে যাচ্ছে ভাবেন, তাই তার আগে এর না বসে কি বসলো, এ বসলো, ইউনিয়ন ইউনিয়ন, হর্ষই বসু ইউ উচ্চারণ করছি ইউনিয়ন, তাই তার আগে এর না বসে কি বসলো, এ বসলো, ইউনিভার্সিটি ইউনিভার্সিটি স্টুডেন্ট বলি ইউ ইউ এর মতো উচ্চারণ করছি, তিনটে ওয়ার্ডে দেখো আমি কিসের মতো উচ্চারণ করছি, ইউ এর মতো করে উচ্চারণ করেছি, তাই তার আগে এন বসলো না, এ বসলো, কি বসলো, এ বসলো। এইবার দেখো আছে ওয়ার্ড রুপি নোট, অরেঞ্জ উচ্চারণ করেছি দেখো, অরেঞ্জ অরেঞ্জ অরেঞ্জ, মুখটা এইভাবে খুলেছি অরেঞ্জ, কিন্তু এখানে দেখো ওয়ান রুপি নোট, ওয়া ওয়ান ওয়ান রুপি নোট, ওয়া, ঠিক আছে, টেরো স্পেড হয়েছে ওয়ান রুপি নোট, এখানে দেখো ওয়া, এখানে ইউ এর মতো উচ্চারণ হয়েছে তাই অ্যান হলো না, আর এখানে ওয়া ওয়ার মতো উচ্চারণ হয়ে যাচ্ছে তাই অ্যান হচ্ছে না, ওয়া ও অন্তস্থায়কার ওয়া, ঠিক আছে, ওয়ান রুপি নোট এ হলো। এর আগে দেখো ওয়ান আইডিয়া ওয়ান আইডিয়া ওয়ান আইডিয়া এরকম হয়ে যাচ্ছে, অরেঞ্জ অরেঞ্জ আর ওয়ান রুপি ওয়া, এই ও এক উচ্চারণ নিশ্চয় হচ্ছে না, তোমরা একটু মুখে বলে দেখতে পারো, ওয়ান আইডিয়া ওয়ান আইডিয়া ওয়ান আইডিয়া, ঠিক আছে, ওয়ান আইডিয়া ওয়ান মতো উচ্চারণ হয়ে যাচ্ছে, তাহলে ওয়ান রুপি নোটও ওয়ার মতো হলো, ওয়ান আইডিয়ারও ওয়ার মতো হলো, তাই তাদের আগে এ বসে গেল, এটা কিন্তু ব্যতিক্রম, মনে রাখবে তোমরা যে ভাওয়েল যদি কখনো ইউ বা ওয়ার মতো উচ্চারিত হয় বা সাউন্ড দেয়, ভাওয়েলের সাউন্ড না দিয়ে যদি ইউ বা ওয়ার মতো সাউন্ড দেয় তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, এ সেক্ষেত্রে কি হয়ে যাবে, এ বসবে, ঠিক আছে। এবার দেখো একুশটা যে কনসোনেন্ট বলেছি, একুশটা কনসোনেন্টের আগে কি বসে, আমি কোথায় এ বসবে আর কোথায় এ বসবে না একটু দেখে নিই, একুশটা কনসোনেন্টের মধ্যে আমি লিখেছি দেখো ম্যাপ, এর তো কনসোনেন্ট এ ই আই ও, এ ই আই ও ইউ, এই পাঁচটা ভাওয়েল হয়ে গেল, এই পাঁচটা ভাওয়েল বাদে ২৬টা থেকে পাঁচটা বাদ দিয়ে যে ২১টা প্রত্যেকটাই কিন্তু কনসোনেন্ট এবং তার আগে এ বসবে, কিন্তু ব্যতিক্রমও শিখবো আমরা যে কোথায় এ বসবে না, এখানে দেখো ম্যাপ এম এ পি ম্যাপ, এম এর উচ্চারণ দেখো ময়ের মতোই হচ্ছে, ম্যাপ মজলাকার প ম্যাপ এ ম্যাপ, এম এর উচ্চারণ বা সাউন্ডটা এম এর মতোই দিচ্ছে, তাহলে কি হয়ে গেল এ ম্যাপ, কিন্তু একইভাবে দেখো এখানেও এম লিখেছি এখানেও এম লিখেছি এম এ, ঠিক আছে, এইখানে এম কিন্তু এম এর মতো সাউন্ড দিচ্ছে না বা ময়ের মতো উচ্চারিত হচ্ছে না, সেক্ষেত্রে দেখো আগে কি উচ্চারিত হয়ে যাচ্ছে, আগে ভাওয়েল উচ্চারিত হয়ে যাচ্ছে এম এ, আগে এ উচ্চারিত হয়ে যাচ্ছে তারপর মটা উচ্চারিত হচ্ছে, এক্ষেত্রে দেখো যে যেহেতু কনসোনেন্ট ভাওয়েলের মতো সাউন্ড দিচ্ছে তাই কি তার আগে এ বসবে না, ভাওয়েল কি কনসোনেন্ট কি একে কনসোনেন্টের দলে রাখবে না, কখনোই রাখবে না, কারণ কি সে হালচাল হাব ভাবে বলছে যে আমি ভাওয়েলের মতো উচ্চারিত হচ্ছি, তাই তার আগে কি হয়ে গেল অ্যান হয়ে গেল। এই কথা আরেকটা লিখেছি এ ম্যাঙ্গো এম এ এন জি ও ম্যাঙ্গো, ম্যাঙ্গোর এমটাও কি ময়ের মতোই উচ্চারিত হচ্ছে, তাহলে এ ম্যাঙ্গো হলো, কিন্তু এক্ষেত্রে দেখো এম এল এ এম এল এ, এখানেও এম এখানেও এম, এম এখানে ময়ের মতো উচ্চারিত হচ্ছে বা এম এর মতো উচ্চারিত হচ্ছে, কিন্তু এখানে এমটা এর মতো আগে উচ্চারিত হয়ে আর কি ভাওয়েলের মতো সাউন্ড দিয়ে দিচ্ছে, তাই সাউন্ডটা এখানে কিন্তু খুব সিগনিফিকেন্ট রয়েছে, ভাওয়েলের মতো যেহেতু সাউন্ড দিয়ে দিচ্ছে এম এল এ, তাই এক্ষেত্রে কি হলো এম এল এর আগে অ্যান এম এল এ হলো, তাহলে কি ভাওয়েল কি রাখ, এখানে দেখো কনসোনেন্ট দুটোই কি
ভাওয়েল এর মত হাফ ভাব চাল চলন যদি দুটো দল হয় কনসোনেন্ট আর ভাওয়েল তাহলে কি রাখবে কনসোনেন্ট আর নিজের দলে ভাওয়েল এর মত যদি আচরণ করে সাউন্ড দেয় হাফ ভাব দেখায় তাহলে কি কনসোনেন্ট তার বেয়াদবি সহ্য করবে কখনো করবে না তাই এদের আগে সাধারণত কি এম হলো এরা অলরেডি ওদেরকে ট্রান্সফার করে দিল বললো যে তুমি ভাওয়েল এর দলে যাও যেহেতু তুমি হাফ ভাব সাউন্ড কার্ণ তো দিচ্ছ ভাওয়েল ভাওয়েল এর মতো দিচ্ছ তাই আমাদের কনসোনেন্ট দলে তোমাদের থাকার দরকার নেই এইবার চলে যাও হর্স এইচ ও আর এস ই হর্স এখানে দেখো এইচ এর উচ্চারণ এইচ এর মতোই হচ্ছে বাংলায় হ হর্স এখানে এসে দেখো অলস ম্যান এখানে এই এইচ এর উচ্চারণ আমি করছি না আমি কি কখনো বলি হলেস ম্যান না কখনো বলি না হলেস ম্যান বলি অলেস ম্যান সৎ লোক তাহলে কি এখানে এই এইচ এর উচ্চারণটা আমি কি করছি সাইলেন্ট রেখে দিচ্ছি সাইলেন্ট রেখে দিচ্ছি উচ্চারণ করছি না তার মানে কি অনুচ্চারিত থেকে যাচ্ছে এই অনুচ্চারিত এই যে উচ্চারণ হচ্ছে না বলে অনুচ্চারিত এইখান থেকে আমি উচ্চারণ করছি ও এন ই এস টি অনেস্ট ম্যান তাহলে অটোমেটিক ভাবে এই যে উচ্চারণ এই যে মতো না হয়ে অ এর মতো হচ্ছে বা এর মতো অনেস্ট ম্যান ভাওয়েল এর মতো উচ্চারিত হয়ে যাচ্ছে এইটা এই যে উচ্চারণ অনুচ্চারিত থেকে এই ওয়ার্ডটা ভাওয়েল এর মতো উচ্চারিত হয়ে যাচ্ছে অনেস্ট ম্যান হনেস্ট ম্যান হচ্ছে না তাহলে তার আগে আমি কি বসাবো এন বসাবো একই ভাবে দেখো এ সিপ এস এইচ আই পি সিপ জাহাজ একটি জাহাজ এস এস এর উচ্চারণ কিন্তু দন্তর স্বরের মতোই হয়েছে একই ভাবে এখানে দেখো এস ডি ও এস এস এর উচ্চারণ কিন্তু দন্তর স্বরের মতো করছি না কিসের মতো আগে এ বা ভাওয়েল সাউন্ড দিয়ে দিচ্ছে তাই এস ডি ও যেহেতু এস ডি ও ভাওয়েল সাউন্ড দিয়ে দিচ্ছে তাই কনসোনেন্ট কি তার দলে রাখবে তাকে না কখনো রাখবে না তাহলে এই ব্যতিক্রম জিনিসগুলো তোমরা মনে রাখবে যে ভাওয়েলের কনসোনেন্ট হওয়ার সত্ত্বেও যদি ভাওয়েলের সাউন্ড দেয় তার আগে কিন্তু সাউন্ডটা কিন্তু মনে রাখতে হবে এ এই আই ও ইউ পাঁচটা ভাবে তার আগে এন বসাবো তা কিন্তু নয় সাউন্ডটা ২৬টা লেটারের সাউন্ড খেয়াল রেখে এ এন বসাতে হবে এইবার দেখো আমরা আসি ডেফিনাইট আর্টিকেল ডি টি এইচ ই ডি ডেফিনাইট আর্টিকেল ইফ উই উইস টু পার্টিকুলার্স দ্য নাউন ইউজ ডেফিনাইট আর্টিকেল দি আগেই বলেছি যে আমরা যদি নির্দিষ্ট করে কোনো স্পেসিফিক থিং বা স্পেসিফিক বস্তুকে বোঝায় তার আগে ডেফিনাইট আর্টিকেল দি ব্যবহার হবে তার আগে আমাদের মনে রাখতে হবে যে কোথায় আমরা টি এইচ ই দি উচ্চারণ করব কোথায় বা টি এইচ ই কে দা উচ্চারণ করব সাধারণত কনসোনেন্টের আগে যদি টি এইচ ই দা দি বসে তখন সেটা দা উচ্চারিত হয় দা বু দা পে ঠিক আছে ঠিক আছে এবার যদি ভাওয়েলের আগে সেটা উচ্চারিত হয় এ ই আই ও ইউ এই পাঁচটা ভাওয়েলের আগে যদি দি উচ্চারিত হয় তখন টি এইচ ই দি কে দি বলবো আমরা যেমন দি আনন্দবাজার পত্রিকা এবার দেখো টি টা খাডা খালি দিকে নিয়ে টানা টানি এটা আমরা হচ্ছে ছোটবেলা থেকে শুনে আসছি মানে যেখানে টি দাবু যেখানে টা দাবু ঠিক আছে বইটি দাবু বইখানা দাবু ঠিক আছে বই খালি দাবু অর্থাৎ টি টা খানা খালি যেখানেই থাকবে আমরা যে বুঝে স্পেসিফিক থিং বোঝাতে দি বসিয়ে দেব দাবু দাপে ঠিক আছে এইবার দেখো দু নম্বর পয়েন্ট দেখো কোন হোলি বুক মানে পবিত্র যে ধর্ম গ্রন্থগুলো আমাদের আছে সেই পবিত্র ধর্ম গ্রন্থের আগে আমরা দি বসাই
যেমন দেখো কি গীতা রামায়ণ মহাভারত এগুলো তো পবিত্র ধর্মগ্রন্থ তাহলে দা গীতা দা রামায়ণ দা মহাভারত তারপরে অনলি ওয়ান থিং এগুলো পয়েন্ট করে করে তোমরা মনে রাখবে তাহলে সহজেই মনে রাখতে পারবে অনলি ওয়ান থিং পৃথিবীতে যে সমস্ত বস্তুর অস্তিত্ব একটা করে আছে তাদের আগে সাধারণত কি বসে দি বসে যেমন দেখো সূর্য চন্দ্র পৃথিবী এগুলো কি একটা করে রয়েছে তাই কি দাশা দা মুন দা আর্থ এইবার দেখো কোনো দৈনন্দিন জীবনে যে খবরের কাগজ নিউজ পেপার তার আগে দি ব্যবহার করা হয় যেমন আনন্দবাজার পত্রিকা আনন্দবাজার পত্রিকা দি আনন্দবাজার পত্রিকা যেহেতু এটা ভাবে তাই আমি এখানে দি বলছি নট দ্যাট নট দা এখানে দেখো দি আনন্দবাজার পত্রিকা দি দা হচ্ছে স্টেটসম্যান স্টেটসম্যানটা কিন্তু দা হবে দা স্টেটসম্যান দা দি আনন্দবাজার পত্রিকা এইবার দেখো কোন রেস কোন জাতি বোঝাতে দি ব্যবহার হয় যেমন ইংলিশ হচ্ছে ভাষা কিন্তু যখন ইংরেজ জাতি বলবো তখন বলবো দা ইংলিশ বাঙালি বেঙ্গলি ভাষা কিন্তু তার আগে যদি আমি দি ব্যবহার করি তাহলে সেটা হয়ে যাবে দা বেঙ্গলি হয়ে যাবে বাঙালি জাতি এবার কোন নদী নামের আগে দি ব্যবহার হয় যেমন দা গ্যাঞ্জেস দা যমুনা দা গোদাবরী ঠিক আছে পরের পয়েন্টে দেখো কোন সী সমুদ্র গাল উপসাগর এদের নামের আগেও দি ব্যবহার হয় সি দেখো আরবিয়ান সি দা আরবিয়ান সি এখানে হচ্ছে দি আরবিয়ান এ যেহেতু ভাওয়েল এ ই আই ও ইউ তাই হবে দি আরবিয়ান সি এবার গালফ উপসাগর দা পার্সিয়ান গালফ দা হচ্ছে কিন্তু পি কনসোনেন্ট দা পার্সিয়ান গালফ পার্স উপসাগর তারপরে দেখো গ্রুপ অফ আইল্যান্ড একগুচ্ছ দ্বীপ বোঝাতে নট সিঙ্গল আইল্যান্ড একটা শুধুমাত্র দ্বীপ কিন্তু দ্বীপ হবে না একগুচ্ছ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দা এখানে দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দি আন্দামান নিকোবর আইল্যান্ড দি বলছে এই কারণে যে এটা হচ্ছে ভাওয়ে ডেজার্ট মরুভূমি মরুভূমির আগে দি ব্যবহার হয় যা দা সাহারা ডেজার্ট এইবার দেখো ডিরেকশন দিকগুলো এরকম পয়েন্ট করে করে তোমরা মনে রাখবে ডিরেকশন দিক পূর্ব দিক পশ্চিম দিক দা ওয়েস্ট উত্তর দিক দা নর্থ দা সাউথ কিন্তু পূর্ব দিক যখন হবে দি ইস্ট অর্থাৎ কি না ভাওয়েলের আগে দিটা দি উচ্চারিত হচ্ছে টিএইচ দি এইবার দেখো মাউন্টেন রেঞ্জ নট সিঙ্গল মাউন্টেন একটা সিঙ্গল মাউন্টেন বেলায় কিন্তু দি হবে না পর্বতমালা সেক্ষেত্রে দি হবে দা হিমালয় হিমালয় পর্বতমালা এইবার দেখো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তোমরা এরকম পয়েন্ট করে করে মনে রাখবে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাদ্যযন্ত্র দা পিয়ানো দা হারমোনিয়াম অর্ডিনাল নাম্বার ক্রমবাচক শব্দ সেটা আবার কি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার ক্রমবাচক শব্দ হি ইজ দা ফার্স্ট বয় ইন দা ক্লাস সে হচ্ছে এই ক্লাসের প্রথম তাহলে তখন দা হলো ইজ দা ফার্স্ট বয় কোনো ট্রেনের নামের আগে দি ব্যবহার হয় যেমন দা কালকা মেল দা বোম্বে মেল এইবার দেখো হিস্টোরিক্যাল প্লেস ঐতিহাসিক গুরুত্ব আছে এমন জায়গার আগে দি ব্যবহার হয় যেমন দা মনুমেন্ট
ताजमहल আর কি যে মানুষ জাতির মধ্যে ধনী দরিদ্র এরকম সম্প্রদায় আছে সেই সম্প্রদায়ের আগে দিবাগরবে হোল ক্লাস অফ পার্সনে দা রিচ ধনী ব্যক্তি ধনী ব্যক্তি একটা নয় ধনীরা দা রিচ গোটা ধনী সমাজ সম্প্রদায়টাকে বোঝাচ্ছি দা পুয়র গরিবরা এইবার দেখো বিফোর সুপারলেটিভ ডিগ্রি আমরা অ্যাডজেক্টিভের তিনটে ডিগ্রি আছে জানি পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ পজিটিভে গুড কম্পারেটিভে বেটার সুপারলেটিভে বেস্ট গুড বেটার বেস্ট এইখানে বলছি হি ইজ দা বেস্ট স্টুডেন্ট ইন দিস ক্লাস বেস্ট এর আগে কি হলো বি হলো ঠিক আছে তোমরা এই নিয়মগুলো খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করলাম তোমরা মনে রাখবে এবং আমার পড়াটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আর প্লিজ প্লিজ অনেক লাইক এবং শেয়ার করো যাতে তোমাদের মতো বন্ধুরা এবং ছাত্রছাত্রীরা উপকৃত হয় সব ধরনের পরীক্ষাতে এই আর্টিকেল আসে আজ এই অবধি